নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আমি কাল বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি, মানে বাপের বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি। ভাদ্র মাসের 15 তারিখ ছিল কালকে, তো কালকে আমি বাড়ি চলে এসেছি 13 দিন পার করে। তো কালকে আর ভিডিও করতে পারিনি, তো আজকে বাড়িতে এসে সকাল থেকে এখন বাজে 11টা, তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। বাড়ি থেকে অনেকগুলো ফুলের গাছ এনেছি, সেগুলোকে আমি জলে রেখেছিলাম, তো দেখছি সেগুলোর মধ্যে রোদ পড়েছে আর গাছগুলো নুয়ে পড়েছে, তো ওগুলোকে আমি এখন এখান থেকে সরিয়ে রাখবো। তো তোমাদের দেখাচ্ছি আমি কত গাছ এনেছি। সব গাছ, ফুলের গাছ, এগুলো সব ফুলের ডাল ভেঙে ভেঙে এনেছি, এগুলো সব আমি লাগাবো। তো এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, তো চলো এটিকে একটু সরিয়ে রাখি, এটাতে একটু ছায়াতে রেখে দিই। ছায়াতে রেখে দিলাম। তো ভাদ্র মাসে তোমরা কে কে কাপড় রোদে দাও তো আমাকে জানিও। আর আজ আমি যেহেতু কাল এসেছি, তাই আজ মায়ের যত শাড়ি আলমারির, তো সেগুলো আজ আমি রোদে দিয়েছি। সকালে স্নান করে পুজো দিয়ে, আজ অমাবস্যা ছিল, তো স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে যে আমি সব এগুলো রোদে দিয়েছি। আরও আছে, তারাও দেখাচ্ছি। এগুলো সব মায়ের শাড়ি, এগুলো আমি রোদে দিয়েছি। আমারগুলো পরে দেবো, এক এক করে দিচ্ছি, একদিনে এত দিতে পারবো না, তো প্রচুর রোদ যেহেতু আর এগুলো গুছোতেও টাইম লাগবে, তো আমি শুধু আজকে মায়ের শাড়িগুলোকেই রোদে দিলাম। দেখতেই পাচ্ছ কত রোদ, আকাশ একদম পরিষ্কার, দেখেছ তো? এটাকে এক পাশ রোদ দেওয়া হয়েছে, এখন আমি এগুলিকে উল্টে দেবো, সব শাড়িগুলোকে উল্টে পাল্টে দেবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটি। তো আমি পুজো টুজো দিয়ে সকাল 9টার সময় কাপড়গুলো রোদে মেলে দিয়েছিলাম, তো এখন বাজে 11টা, তো তারপর আমি আবার কাপড়গুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর আজ এত বেশি পরিমাণে রোদের তাপ ছিল যে তাকানোই যাচ্ছিল না, প্রচণ্ড গরম ছিল, তো ওইভাবেই আমি সব কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম। তো তুলসীতলার যে গ্রিলটা ছিল সেখানেও আমি কাপড় মেলে দিয়েছিলাম, আর তুলসীতলার টাইলসটা এত বেশি গরম হয়ে গেছিলো যে আমি দাঁড়াতেই পারছিলাম না, কোনো রকমে তাড়াতাড়ি করে কাপড়গুলো উল্টে দিয়েই আমি শাড়িগুলো সব উল্টে পাল্টে দিয়ে আসলাম। আর এখন এই যে আমার ঘরে কালকে ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগ আনপ্যাক করা হয়নি, এই ব্যাগটাও আনপ্যাক করা হয়নি, আর এই যে এগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, এগুলোও গোছানো হয়নি। আমার এই ঘরটাও পুরো অগোছাল হয়ে আছে, তো আজকে মোটামুটি গুছিয়ে রাখবো, কারণ আজকে মায়ের শাড়িগুলোকে গুছাতে হবে। তো মা ডিউটি থেকে আসলে, মানে সেন্টার থেকে আসলে, তারপর মা আর আমি মিলে মায়ের শাড়িগুলোকে আলমারিতে তুলে দেবো। তো এখনও রান্না বাকি আছে, রান্নাটা করে নিয়ে তারপর শাড়িগুলোকে রোদ থেকে ঘরে নিয়ে আসবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটি। আমি এখন মাটন রান্না করব, মা এখানে পেঁয়াজ লঙ্কা রসুন সব ছুলে কেটে রেখে দিয়েছে, এখন মশলা করে আমি মাংস আর ভাতটা রান্না করব। তারপর এই যে বাইরে যে শাড়িগুলো দিয়েছি সেগুলো তুলে আনবো, ভাত আর এখানে মাংস বসিয়ে দিয়েছি, এখন চলো কাপড়গুলো তুলে নিয়ে আসি। ভাত আর মাংস বসিয়ে দিয়েই প্রায় 12টা বেজে গিয়েছিল, তো আমি তাড়াতাড়ি করে রোদ থেকে কাপড়গুলো তুলে মাদের ঘরে রাখবো, ওখান থেকে ওখানে ফ্যান চালিয়ে এগুলোকে ঠান্ডা হতে দেবো, ততক্ষণ আমার রান্নাও হয়ে যাবে। সবচেয়ে বড় কাজ এই রোদে দেওয়া, তারপর রোদ থেকে তুলে আবার সেগুলোকে নতুন করে গুছিয়ে তারপর আবার তুলে রাখা। তো আমি এখানে এক এক করে সব কাপড়গুলোই তুলে নিলাম, নিয়ে আমি রেখে দেবো এখন মায়ের ঘরে। আমার সব কাপড় রোদ থেকে তোলা হয়ে গেছে, এখন এখানে একটু ঠান্ডা করতে দিলাম ফ্যানটা চালিয়ে। সব কাপড় চোপড় আমি ছড়িয়ে দিয়েছি, ঠান্ডা হলে তারপরে গুছিয়ে তুলে রাখবো। এদিকে শাড়িগুলো তুলে আবার রান্নাটাও হয়ে গিয়েছিল, তো আমি সব নামিয়ে আর মাংসের ঝোল দিয়ে
তারপর আমি শাড়িগুলোকে গোছানোর জন্য বসে পড়েছিলাম। আর মা তখনও সেন্টার থেকে আসেনি, তখন প্রায় 12:30 বাজে, তো মা একটু পরে হয়তো চলে আসবে। তো আমি তার আগেই কাপড়গুলো গোছানো শুরু করে দিয়েছিলাম, যেহেতু অনেকগুলো শাড়ি ছিল আর অনেক জামা কাপড়ও ছিল, তো সেগুলো গোছাতে টাইম লাগবে। তো আমি তার জন্য আগে থেকেই গুছিয়ে রাখলাম, এই যে এখানে আমার অর্ধেক গোছানো হয়েও গেছে, আরও কিছু বাকি আছে সেগুলোকে গোছাবো। তো ততক্ষণও মা আসেনি, তো আমার এদিকে মোটামুটি গোছানো কমপ্লিট, আর খাটে যেগুলো আছে সেগুলোকেও গুছিয়ে রাখবো। আর এই যে গোছানো হয়েও গেছে, দেখো আমি সবগুলো গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি আলমারির মধ্যে, আর কিছু বাকি ছিল তো সেগুলোকেও গুছিয়ে আলমারির উপর রেখে দিলাম। আমার আলমারি গোছানো এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। মায়ের ঘর শাড়ি সব গোছানো কমপ্লিট হলো, এখন আমার ঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপর আসছি। এখন আগে এই ব্যাগকে আনপ্যাক করি, সবার আগে আমি আমার ব্যাগটাকে আনপ্যাক করি, তারপর বাকি কাজগুলো করব। তো আমি আমার ব্যাগ আনপ্যাক করে এখানে ভাঁজ করে রাখলাম, কারণ কালকে আমি সব রোদে দেবো, তো এখানে রেখে দিলাম, কাল তো রোদে দিতেই হবে। এখন বাজে 3:00, তো এখন আমার মোটামুটি কাজ কমপ্লিট হলো, আর এখন আমরা দুপুরের খাবার খাবো। তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।